নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। প্রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি আমি ফার্স্ট কিচেন থেকে স্টার্ট করছি। এখন আমি দুপুরে যা যা রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখবে আজকে আমি কী কী বানাচ্ছি। ফার্স্টে আমি বানাচ্ছি হলো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে নাকি ভীষণ টেস্টি হয়, তাই আজকে ফার্স্ট টাইম আমি বানিয়ে ট্রাই করছি। চলো দেখবে তোমরাও, হয়তো ভালো লাগতে পারে। ফার্স্টে আমি মাছের মাথাগুলোকে অল্প ভেজে নিব। দেখো বাঁধাকপিটাকে আমি অল্প ভাপিয়ে নিচ্ছি। এখনকার দিনে বাঁধাকপি খেতে তো খুব একটা ভালো লাগে না, তাই আমি বাঁধাকপিটাকে অল্প ভাপিয়ে নিচ্ছি যাতে গ্যাস না হয়। বাঁধাকপি ছিল মানে একটু ছোটো, তাই আমি ভাবলাম ওটা দিয়ে আর মাছটা মাছের মাথা দিয়ে বানিয়ে নিই, দেখবো খেতে কি কীরকম লাগে। মাছের মাথাগুলো ভেজে নামিয়ে রেখেছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে একটু রাখা আলু। হালকা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, দিয়ে এক দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। আমি পেঁপে আলু ডালনা বানাবো ডালের বড়া দিয়ে, তাই পেঁপে আর আলুকে আমি এখন অল্প ভাপিয়ে নিচ্ছি। এখানে তরকারিটা একটু একটু উত্তাপ চলে এসছে, এখন এখানে আমি দিয়ে দিব ভাপিয়ে রাখা বাঁধাকপি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। পেঁপে আলুর ডালনা বানানোর জন্য এগুলো পেঁপে আর আলুকে আমি এখানে ভাপিয়ে নামিয়ে রেখেছি। আর তার সাথে দেখো বড়াগুলোকে আমি মুসুর ডালের বড়া আমি ভেজে রেখেছি। এখন এখানে সর্ষের তেল, সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি ভেজে করে রাখা আদা, তেজপাতা, দিয়ে দিব ভাপিয়ে রাখা পেঁপে আর আলু, দিয়ে অল্প হালকাভাবে পেঁপে আর আলুটাকে ভেজে নিব। আর আলুটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, অল্প পরিমাণে চিনি, ভালো করে নাড়াচাড়া করে এখন এখানে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা ভালো করে ঢাকলানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব অল্প জল। জল দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। তরকারিটাতে উতলা চলে এসছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডালের বড়া। দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এইভাবে পেঁপে আলু তরকারি বানিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে। হয়ে গেছে, এখন নামিয়েবো। দেখো তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম হালকা পুলকা তরকারি হয়েছে মশলা ছাড়া।